গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে বুধবার, এখন বাদে সকাল 7টা, আমি উঠে পড়েছি সকাল 5টায় বরফির জন্য। ঘুমোচ্ছিলাম, অনেক দিন পর রাত্রে বেশ ভালো করে ঘুমিয়েছি, মোটামুটি 5 ঘন্টা তো ঘুম হয়েছে, উইচ ইজ ওয়েল অ্যান্ড গুড ফর টুডে, কারণ আজকে একটা অনুষ্ঠান আছে, আমরা সেখানে যাবো। তো সারাদিন ওরকম ম্যাচ ম্যাচে শরীর নিয়ে অনুষ্ঠান বাড়িতে একদম ভালো লাগে না। আর যে অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি, কালকেই তো হয়তো তোমাদেরকে আমি বলেছি, যদি ওরা কমফোর্টেবল থাকে দেন ডেফিনেটলি ওদেরকে ব্লগে দেখাবো, আদারওয়াইজ আমরা সারাদিনক্ষণ কী করলাম না করলাম সেটা তোমাদের আপডেট দিতে থাকবো। আর আজকে যে অন্নপ্রাশন বাড়িতে যাচ্ছি, সেখানে আমাদের সব বন্ধুরা আসবে, মানে ব্যাঙ্গালোরের বন্ধুবান্ধবরা আসবে, রানার কলেজের বন্ধু এবং তাদের স্পাউসেস, সো ভেরি এক্সাইটেড, বেশ মজা হবে। সুন্দর করে সেজে গুজে যাবো, আমি এখন যাচ্ছি স্নানে, স্নান টান সেরে আস্তে আস্তে জিনিসপত্রগুলো বার করি, কিচ্ছু বার করা হয়নি, শুধু শাড়িটা আমি দেখে রেখেছিলাম কী পরবো, বাট শাড়ির সাথে বাকি আনুষঙ্গিক গয়নাগাটি কী পরবো সেটা দেখতে হবে, আর কিছুই না, বাকি বরফি উঠলে বরফিকে রেডি করানো, ওর জামাকাপড় রেডি আছে, জাস্ট রেডি করানো, আর বাকিটা রেডি হবে, দ্যাটস ইট। আমরা আজকে একটু তাড়াতাড়ি বেরোতে চাইছি, বিকজ তার গায়ে হলুদের ব্যাপার আছে, তো সেখানে একটু তাড়াতাড়ি পৌঁছতে হবে যাতে আমরা রিচুয়ালসটা দেখতে পারি। মানে সব কিছু বরফির, মানে বরফির উপর ডিপেন্ড করছে, কারণ ও কীরকম কী থাকে, কখন ওঠে কখন খায় তার উপর ডিপেন্ড করছে, তবেই আমরা বেরোতে পারবো সব কিছু হলে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বুধবার, মানে সপ্তাহের একদম মিডল, আর আমরা রেডি হয়ে গেছি, কিন্তু দেয়ার ইজ আ টুইস্ট ইন দ্য টেল, যেটা হচ্ছে আমরা প্ল্যান করেছিলাম যে 10:30টার মধ্যে বেরিয়ে যাবো, কেননা আমার 12টা থেকে একটা কল আছে, ছুটি নিয়েছি বাট তবুও এই কলটা অ্যাটেন্ড করতেই হবে আমাকে। তো ভেবেছিলাম 10:30টার মধ্যে বেরিয়ে যাবো, ওখানে 1 ঘন্টা লাগবে পৌঁছাতে, 11:30টায় পৌঁছে ওখান থেকে একটু সেটেল ডাউন করে ওখানে একটা কল নিয়ে নেবো 12টা থেকে, বাট এখানে বেরোতেই আমাদের 11টা বেজে যাচ্ছে, তো দেখলাম একদম টাচ অ্যান্ড গো হয়ে যাবে, তো সেই জন্য ডিসাইড করলাম যে 12টার কলটা শেষ করে শান্তি করে বেরোবো। আর ওইদিকে মোটামুটি সবাই রেডি হয়ে গেছিলো, মা, প্রিয়াঙ্কা, গোপাল, মোটামুটি না পুরোপুরি রেডি হয়ে গেছিলো, বাট এখন আমার জন্য ওয়েট করতে হবে, আমার প্রচণ্ড খারাপ লাগছে, গিল্টি ফিল করছি, আমি কি আর বলবো, আমি গর্তে ঢুকে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, এখানে সবাই রেডি হয়ে গেছে, হা করে দেখছেন নাকি, দেখছে হাসছে, কি কি মা তুমি রেডি হও তো, প্রিয়াঙ্কা রেডি হয়ে গেছে, সুন্দর একটা সবুজ শাড়ি পরেছে, গোপাল কালো পাঞ্জাবি পরেছে, পাঞ্জাবিটা খুব চেনা চেনা লাগছে যদিও, আর এখানে মা, এইটা কিন্তু এখনো রেডি হয়নি, রেডি ফেডি হয়ে এখন একটা কল নিতে এসেছি, কলটা 1/2 ঘন্টা লাগবে হয়তো, 1/2 ঘন্টা শেষ করে তারপর বেরিয়ে যাবো ইমিডিয়েটলি, সবাই রেডি, জাস্ট কলটা শেষ হবে। 2000 years later, ফাইনালি আমরা রেডি হয়ে বেরোচ্ছি, আজকে রানার কলের জন্য এত লেট, আমাদের সবাই মনে এতক্ষণে পৌঁছে গেছে বলো, হ্যাঁ কিছু করার নেই, আজকে আমি যে রানার দেওয়ার চোকারটা পরেছি, একটা চান্দেরি সিল্ক পরেছি, এটা অনেকটা বেশ দুবছর হবে না রানা, হ্যাঁ দুবছর, হ্যাঁ দুবছর আগেকার শাড়ি, পরাই হয় না ভালো শাড়িগুলো, বরফিকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, ঘুমিয়ে পড়েছে, তোমাদের দেখাতে পারলাম না, 1টা বাজে, অনেকটা লেট হয়ে গেছে, দেখি কতক্ষণে পৌঁছই, আজকে উইকডেজ খুব একটা জ্যাম হওয়ার কথা নয়। তো সকালবেলা 10:30টার সময় যখন দেখলাম তখন দেখাচ্ছিল 55 মিনিট, এখন দেখা যায় 36 মিনিট, এতটাই ডিফারেন্স, তার মানে তো জ্যাম কমে গেছে, চলো দেখি 36 মিনিটে বা হাফ অ্যান আওয়ারে, ওই আর কি হাফ অ্যান আওয়ার 35 মিনিটসে পৌঁছোই কিনা। এসে গেছি আমরা সারজাপুর রোডে এদের বাড়ি, প্রিয়াঙ্কা, মা, গোপাল আর বরফি আসছে, আমি গিয়ে এন্ট্রিটা করি। আমরা এখানে এসে গেছি ঠিকই, প্রিয়াঙ্কা তোমাদের আগের ভিডিওতে যেটা বলেছিল যে এটা সম্পূর্ণ অন্য একজনের অনুষ্ঠান, অন্য একটা ফ্যামিলির অনুষ্ঠান, আমরা সেখানে যাই গিয়ে দেখি, ওরা যদি কমফোর্টেবল হয় তবেই ভিডিও করব, তবেই তোমাদের সাথে শেয়ার করব, কারণ এটা কমপ্লিটলি একটা প্রাইভেসির ব্যাপার, তো আমরা হট করে গিয়ে অন্য কারো অনুষ্ঠানে গিয়ে ভিডিও করে সেটা তো পাবলিক করে দিতে পারি না, তারা যদি কমফোর্টেবল হয় তাহলে আজকে এর ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব।
আমাদের অনুষ্ঠানটা হয়ে গেছে, আমি প্রিয়াঙ্কা রয়েছি, সবাই রয়েছে এখানে, বন্ধু বান্ধব সবাই। অনেক কিছু রান্না এখন একটু দেখিয়ে দিই কি রান্না হয়েছে। বিশেষ বিশেষ খাবার আজকে ভাত ডাল ঝুরো আলু ভাজা, এটা এটা না এটা কি এটা মাছ আলু পোস্ত, এটা আলু পোস্ত। অনেক কিছু হয়েছে, আমরা এখন জাস্ট খেতে শুরু করব। বাঙালি খাবার খাওয়া দাওয়ার পর এখানে গানের আড্ডা বসেছে, সবাই মিলে এখানে আড্ডা জমে গেছে, তার সাথে আমার অফিসের কাজও চলছে। সুখী ভালোবাসা কারে কর, সিকিকে বলি যত নাম, সিকিকে বলি চোখের জল, সিকিকে বলি দুঃখের লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আমার দুঃখে তো সকলে শোভন সকলে। আমরা তীর্থগামী, কোথায় যেতেছি কোন দেশে সে কোন দেশে, কুল ভরা সেই সমুদ্র মাঝখানে শোনাবো গান একলা তোমার কানে, ঢেউয়ের মতন ভাষা বাঁধন হারা আমার সেই রাগিনী শুনবে নীরব হেসে, কথা ছিল এক তরিতে কেবল তুমি আমি যাব অকারণে ভেসে কেবল ভেসে। আজও সময় হয়নি কি তা, কাজ কি আছে বাকি, বিকেল যে যায় তারি পিছে গো, সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো, তোর কাছাকাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া। এইবার বেরোচ্ছি, অনেকটাই সন্ধে হয়ে গেছে, প্রায় আটটা হয়ে গেল, আসছি, টাটা টাটা। এখন বেরোচ্ছি এখান থেকে, বাড়ি যেতে মোটামুটি 45 মিনিটস টু 1 আওয়ার তো লাগবেই। আমরা যেখানে আছি জায়গাটা হচ্ছে সার্জাপুর রোড। রাহুল এখানে এসছে, রাহুল লায়লা এবং বোজোর জন্য কিছু গিফট নিয়ে এসছে, সিম্বার জন্মদিনের দরুন বাড়ি এসে গেছি ফাইনালি আমরা, প্রায় 10টা বাজলো বাড়ি আসতে। এইটা মানে প্ল্যান ছিল না যে এতটা দেরি হবে, আমরা 4টে বেরিয়ে যাব, চলে আসব। আর লায়লা বোঝো অনেকদিন পর এতক্ষণ একা রইল, বাট দে আর ইউজ টু স্টে অ্যালোন ফর 10 আওয়ার্স 12 আওয়ার্স, ওরা একা থাকতে অভ্যস্ত, সেই ট্রেনিংটা ওদের দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে সেই চিন্তাটা ছিল না। বাট হ্যাঁ, একটাই যে ওদের অভ্যেসটা কমে গেছিলো একা থাকার, বাট ঠিক আছে, ঠিকই আছে, ওরা কোনো অসুবিধা হয়নি, ওদেরকে নিয়ে এই ঘুরে আসলাম। আর ওয়ার্ফি ঘুমিয়ে পড়েছে গাড়িতে, আস্তে আস্তে ওকে শুয়ে দিয়েছি, এখন আমারও চেঞ্জ ফেঞ্জ করে বসি। আজকের ওয়েদারটা তো সারাদিন ফাটাফাটি ছিলই, তার সাথে চেরি অন দ্য টপ হচ্ছে রাত্রিবেলা মুষলধারে বৃষ্টি হচ্ছে এখানে।
অনেকটাই রাত্রির হয়ে গেছে। আজকে ডিনারে আমরা খেয়েছি হচ্ছে ওই দইয়ের ঘোল বা লাস্যি, যাই বলো না কেন। গোপাল বেশ ভালো করে বানিয়ে দিয়েছিল, দারুণ লেগেছে খেতে, বেশ মোটা ঠিক করেই বানিয়েছিল। আর অনেকটা বেলা করে খেয়েছি, সেরকমভাবে খিদে পাইনি, তাই জন্য রাত্রিবেলাটা হালকাই দিলাম সবাই মিলে। তো দইয়ের ঘোল খেয়ে রাত্রিরে শুচ্ছি, মাঝরাত্রিরে খিদে পাবে কি না তার গ্যারেন্টি দিতে পারছি না। যাই হোক, আর যেটা হয়েছিল সেটা আমরা যখন বাড়িতে আসলাম তখন সোজা ঘরে চলে এসেছিলাম, আর লায়লা বোজোকে রাহুল যে গিফটটা দিল সেটা গাড়িতেই রয়ে গেছে, আনা হয়নি। আর আনতে যাবো যখন মুষলধারে বৃষ্টি এলো, এখনও বৃষ্টি হয়ে গেছে, তোমাদের দেখালাম। তো লায়লা বোজো কী গিফট পেলো সিম্বার থেকে সেটা নেক্সট ব্লগে দেখাবো। আর আজকে দারুণ একটা দিন কাটলো, দারুণ একটা সময় কাটলো। মাঝখানে হ্যাঁ আমার অফিসের কাজকর্ম একটু একটু ছিল, বাট তাও চুটিয়ে মজা করেছি। অনেক দিন পর সবাই মিলে একসাথে হলাম, আর মানে দারুণ এনজয় করেছি আজকে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লাগে তাহলে কী করতে হবে তোমরা তো জানোই, আমি আলাদা করে কিছু বলছি না। দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য।